সোমবার পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় সাফাদার হাশমি উচ্চ বিদ্যালয় তপশিলী জাতি ও উপজাতি পুরুষ ও মহিলাদের বিনামূল্যে নার্সিং ও ওয়ার্ড বয় প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হলো। এদিন থেকেই 200 জনকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়। কলকাতা থেকে প্রশিক্ষক উপস্থিত হয়ে 2 শিফটে প্রশিক্ষণ দেবেন বলে জানা যায়। আমি সকলকে একটাই অনুরোধ করবো যে ট্রেনিংটা ট্রেনিংয়ের মতো করে করতে হবে, শুধু ট্রেনিংয়ে এলাম বা ট্রেনিং করে চলে গেলাম সেরকম নয়। ট্রেনিংটা ট্রেনিংয়ের প্র্যাকটিক্যাল মেডিকেল দুটি হবে এখানে এবং বায়োমেট্রিক সিস্টেমে আমাদের। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, সিআই দেবনাথ সাধুখাঁ, বর্ধমান 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, বোরশুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ন্যায়াভিষেক যশ, শক্তিগড় থানার ওসি কুণাল বিশ্বাস, সমাজসেবী মোহাম্মদ মহসিন, পরেশ কুহার সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দেখুন, আজকে আমাদের শক্তিগড় সাফাদারহাশমি উচ্চ বিদ্যালয়ে আমাদের পশ্চিমবঙ্গ তফসিলি জাতি উপজাতি বৃত্ত নিগমের সহযোগিতায় এবং আমার উদ্যোগে এখানে একটি কর্মশালা মানে ট্রেনিং সেন্টারে আয়োজন করেছি, যেটা হচ্ছে গিয়ে নার্সিং এবং ওয়ার্ড বয়েজ। তো আজকে থেকে আমাদের সেই শুভ সূচনা হলো। আজকে সেই সবাই উপস্থিত ছিলেন, আমাদের বিডিও ম্যাডাম, আমাদের সিআই সাহেব, আমাদের ওসি সাহেব, আমাদের সদস্য মহসিনদার থেকে শুরু করে পরেশ কাহার থেকে শুরু করে মোহাম্মদ হাবিব, আমাদের রতন থেকে শুরু করে আমাদের সকল নেতৃত্ব যাদের উদ্যোগে আজকে ট্রেনিংটা হচ্ছে, সকলে উপস্থিত থেকে আজকে ট্রেনিংটা শুভ উদ্বোধন হলো এবং ওনারাও খুব খুশি। আমাদের বিএমওএইচ সাহেব উনিও এসেছিলেন, উনিও সময় দেবেন, বিডিও ম্যাডামও এখানে মাঝে মাঝে সময় দিয়ে যাতে ট্রেনিংটাকে সর্বাঙ্গীণ সুন্দর করা যায় এবং ট্রেনিংয়ের শেষে যাতে আমরা ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সে ব্যাপারে আমরা সকলেই দায়িত্ব গ্রহণ করি। একদম প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুটোই এখানে ট্রেনিং হবে, শিফটিং করে সকালে মর্নিং হবে আবার বিকেল হবে। শক্তিগড় থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহু, আনন্দ বার্তা। সোমবার পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় সাফাদার হাশমি উচ্চ বিদ্যালয় তপশিলী জাতি ও উপজাতি পুরুষ ও মহিলাদের বিনামূল্যে নার্সিং ও ওয়ার্ড বয় প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হলো। এদিন থেকেই 200 জনকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়। কলকাতা থেকে প্রশিক্ষক উপস্থিত হয়ে 2 শিফটে প্রশিক্ষণ দেবেন বলে জানা যায়। আমি সকলকে একটাই অনুরোধ করবো যে ট্রেনিংটা ট্রেনিংয়ের মতো করে করতে হবে, শুধু ট্রেনিংয়ে এলাম বা ট্রেনিং করে চলে গেলাম সেরকম নয়। ট্রেনিংটা ট্রেনিংয়ের প্র্যাকটিক্যাল মেডিকেল দুটি হবে এখানে এবং বায়োমেট্রিক সিস্টেমে আমাদের। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, সিআই দেবনাথ সাধুখাঁ, বর্ধমান 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, বোরশুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ন্যায়াভিষেক যশ, শক্তিগড় থানার ওসি কুণাল বিশ্বাস, সমাজসেবী মোহাম্মদ মহসিন, পরেশ কুহার সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দেখুন, আজকে আমাদের শক্তিগড় সাফাদারহাশমি উচ্চ বিদ্যালয়ে আমাদের পশ্চিমবঙ্গ তফসিলি জাতি উপজাতি বৃত্ত নিগমের সহযোগিতায় এবং আমার উদ্যোগে এখানে একটি কর্মশালা মানে ট্রেনিং সেন্টারে আয়োজন করেছি, যেটা হচ্ছে গিয়ে নার্সিং এবং ওয়ার্ড বয়েজ। তো আজকে থেকে আমাদের সেই শুভ সূচনা হলো। আজকে সেই সবাই উপস্থিত ছিলেন, আমাদের বিডিও ম্যাডাম, আমাদের সিআই সাহেব, আমাদের ওসি সাহেব, আমাদের সদস্য মহসিনদার থেকে শুরু করে পরেশ কাহার থেকে শুরু করে মোহাম্মদ হাবিব,
আমাদের রতন থেকে শুরু করে আমাদের সকল নেতৃত্ব যাদের উদ্যোগে আজকে ট্রেনিংটা হচ্ছে সকলে উপস্থিত থেকে আজকে ট্রেনিংটা শুভ উদ্বোধন হলো এবং ওনারাও খুব খুশি। আমাদের বিএমওএফ সাহেব উনিও এসেছিলেন, উনিও সময় দেবেন, বিডিও ম্যাডামও এখানে মাঝে মাঝে সময় দিয়ে যাতে ট্রেনিংটাকে সর্বাঙ্গীণ সুন্দর করা যায় এবং ট্রেনিংয়ের শেষে যাতে আমরা ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সে ব্যাপারে আমরা সকলেই দায়িত্ব গ্রহণ করি। একদম প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুটোই এখানে ট্রেনিং হবে, শিফটিং করে সকালে মর্নিং হবে বা বিকেল হবে। শক্তিগড় থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।